জানুয়ারি, আর এই 23 জানুয়ারির শুভ সন্ধ্যাতে আমরা যাচ্ছি বাপের বাড়ি, আমাদের পিকনিক। আর এই যে ছোট্ট বাচ্চাটা হিন্দি, ইংলিশ, হিস্ট্রি সমস্ত কিছু পড়ে নিজের মাসির কাছে, তো মাসিও এখন ওখানেই রয়েছে বাপের বাড়িতে। তো ওখানে গিয়ে একবারে বোনের কাছে ওকে পড়তে দিয়ে দেবো, পড়া হবে, সবাই মিলে মামা বাড়িতে গিয়ে হবে পিকনিক। ডাল আর বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে গিয়ে শীতকালের সব থেকে ভালো একটা খাবার। আর বিশেষ করে খিচুড়ি, আর খিচুড়ি হলে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, তার সাথে ডিম চাটনি, ঠিকই আছে। এত সুন্দর জামা কাপড় থাকতে কেউ লেগিংস পরে? হ্যাঁ, এত সাজগোজ শিখে গেছে, এত সাজগোজ শিখে গেছে যে ওকে যাই পরাও না ওকে ভালো লাগছে না, তাহলে এটা পরাও, এটাতে আমাকে ভালো লাগবে। ওখানে খুব বুঝে গেছে কোনটা তোকে ভালো লাগবে, এখন ওর লেগিংস পরবে তো লেগিংস পরবে, এখনই কোনটা ওকে ভালো লাগে, কোনটা মা পড়াচ্ছে তাহলে মার কোনো পছন্দ জ্ঞান নেই, আমি যেটা ভালো বলবো ওটাই আমার, আমাকে সব থেকে বেস্ট লাগে। ওর এখন এইসব জিনিস চলে এসছে, যা পরা মানে খাওয়া নিয়ে ওর এত বাহানা নয়, ওর জামা কাপড় পরা নিয়ে এত বাহানা। কি রান্না করতে তোর হলো? কি তোর এখন লাস্টের পাঁপড় বানাচ্ছিস নাকি এখন রান্না শুরু হয়নি? আচ্ছা, নিশ্চয় না খেলেও বানিয়ে দেবো, নো প্রবলেম। তুমি তো তোমাদের মতো কিন্তু না খেলে বানাতে পারি। হ্যাঁ, তুমি কিন্তু চায়ের ডিপার্টমেন্টে থাকো, বেশি কথা বলো না।
দিও বাঁধাকপি, আগুন লেগে গেছে বাঁধাকপি দিয়ে। নর্মাল বাঁধাকপি কে খায়, পিকনিক আলাদা স্পেশাল বাঁধাকপি, স্পেশাল বাঁধাকপি। তখন তো ইলেকট্রিক এইসব ব্যবস্থা, তখন তো আর এত জানতাম না, তখন ক্লাস পড়ে পড়ি আমি, এখন ওরকম করে। হ্যাঁ, বুড়ো মাসিদের সাথে যে গেছিলাম তখন কথা বলছি, কাঠে কম পড়ে গেছে, কাঠে রান্নাতে, তার জন্য প্লাস্টিক প্লাস্টিক যা আছে সব দিয়ে দিয়েছে। চায়ের পর্ব, কারণ কি কিছু লোক কিছু কিছু সময় আসছে, চা খাচ্ছে, আর বোন এইমাত্র এলো, আরিয়ানকে পড়িয়ে আরিয়ান আর বোন এইমাত্র এলো, তো ওদের চা খাওয়াটা হয়নি, তার জন্য আবার চা খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। এটাই আমি কেন তো চা খাই, এত কোনো চায়ের অভ্যাস জিজ্ঞেস করো না, এই কারণে এই বাড়িতে কিছুক্ষণ বাদে বাদেই চা, মানে কোনো কাজ নেই, বেকার বসে আছি, কি করবো, চা। এই বাড়ির মেয়ে তো পারো না, যখন তখন আর লাগবে না, ওখানে গেছে বললো এসে চা খাবে। আচ্ছা, চা আছে তো, তাহলেই হলো, চা চিনি আছে, যা আছে, দুধ আছে, ঠিক আছে। তাহলে এই দু কাপ কি তোমার রাখার নাকি? আমি আর খাবো না, ওই তো বোন আর তোমার নাকি, যে খাবে খাও। অনেকক্ষণ পর্যন্ত ওখানে ছিলাম, ওখানে আর ভাত হওয়াটা জাস্ট বাকি ছিল, তারপরে এখানে চলে এলাম। মিঠুন এসেই ঘুমিয়ে পড়েছে, এরা কি পিকনিক করতে এসছে, মা এসে ডাকতে যে রান্নাবান্না হয়ে গেছে, তখন মিঠুনকে ডেকে ডেকে তারপরে যাচ্ছি। এই যে কি নাচ নাচলো, টুম্পা নাচ, না না না, কি হো জায়গি বল্লে বল্লে, না না, তুরু তুরু তুরু, এই একই গান নাকি? তুমি কি গানটা করো মিঠুন? বড় লোকের বেটি গো, বাবা কি নাচ, বাইরে সবাই খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু আমরা ঘরে বসে পড়বো, কারণ 11টা বেজে গেছে, অস্কার দিকে একা আছে, ভাবলো সবার সাথে খাবো বাড়িতে, সবার সাথে খাওয়া দিকে এটাই বলে, কিন্তু আমাদের এখানে বসে একা খেয়ে যেতে হবে, মানে সবার খাওয়া হয়ে গেছে, আমার মিঠুন আর কিন্তু আমাদের ঘরের লোকের খাওয়া বাকি ছিল, আর ভালো যে সবার সাথে একসাথে খাবো। হ্যাঁ, কিন্তু এটা দেখো আরেকটু বড় হলে ভালো হতো, না এটা দুটো দেওয়ার কথা তো, আরেকটা দেয় নাই, ও দিল মা, এটা একটা দিছে নাকি?
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। তবে আরিয়ান থাকবে, আরিয়ানের কালকে আবার হিন্দি পড়বে। আজকে ইংলিশটা পড়লো, দুজো মানে হিন্দি আর ইংলিশ দুটো একসাথে পড়তে পারিনি। এটা পিকনিক হচ্ছে, কার আর মন করে পড়তে। ইংলিশটা পড়লো, কালকে হিন্দি পড়বে, পরে কাল বিকেলে এসে নিয়ে যাবো। হ্যাঁ দুনু, থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর রান্না করে আমাদের প্রত্যেকদিন খাওয়ানোর জন্য, থ্যাংক ইউ দুনু। এই যে হচ্ছে কি আমাদের পিকনিকের শেফ, কুক কেন, পিকনিকের শেফ অসাধারণ রান্না করে আর অসাধারণ দায়িত্ব নিয়ে কাজ করে, নো ডাউট, একদম। আরিয়ান নিজে সমিতি বসিয়েছে, এটা হচ্ছে আরিয়ানের টিম। আরিয়ান যেখানে যায় আরিয়ান নিজের টিম নিয়ে যায়। কিন্তু তুমি কি এটা জানো যে এরা হচ্ছে কি প্রত্যেকে অস্কারের এনিমি, অস্কার এলে চায় দলবদ্ধভাবে অস্কারকে অ্যাটাক করে, যে এই পাড়ায় ঢুকতে দেওয়া হবে না অস্কারকে। দেখো দে অল আর এসকর্টিং আস, সামনে দেখো ওখানে যে মামিদের পেছনে কতগুলো কুকুরের বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলোকে সব কটাকে মেরে ফেলেছে। এই যে এই সামনের বড়টা বিশাল কুকুর, হ্যাঁ একটু বিশাল মানে স্ট্রিট ডগ হিসেবে বেশ বড় সরো, আর ও মেরে ফেলেছে সবকটা পাপিকে। আরে উপরে উঠে এসেছে দেখো, হ্যাঁ গাড়ি চাবি আমার কাছে, না না করতে যাবো না, ওকে সবাই মিলে মারছে সাদাটাকে। একই তো বিস্কিট গুলো খেলো, ওকে একটাও দিল না সাদাটাকে, সব মিলে ওকে মেরে পুরো বালির মধ্যে প্রায় ঢুকে দিয়েছে। কি বদমাশ, তাহলে রওনা হলাম। বাজে কটা এখন, টাইমও তো জানি না, বাপরে 11:44 বাজে, 11:44 মাত্র মাত্র, সেটাই। আজকে এই মেইন রোডটা দিয়ে যেতে হবে, ভেতর রাস্তাটা দিয়ে যাবো না, একদম না। কফি হাউসের সামনের এই রাস্তাটা ট্রাকগুলো প্রচণ্ড বাজেভাবে চালায়, এত রাত হয়ে গেছে। তো আমরা বিশ্ব বাংলার সামনে, ও ওখান দিয়ে গেলে তো বিশ্ব বাংলাই পড়ে। অনেক টাইম তো হলো, আর কতক্ষণ একা থাকবো, পিকনিকের মজা বুঝিয়ে দিচ্ছে অস্কার। তখন গাড়ি নিয়ে বেরোলাম, তখন বললাম যে এখন বাজে 11:44, অ্যাকচুয়ালি না ওই 20:22:23 না, আমার একটু গন্ডগোল হয়ে যায়, মানে এখনও একটু গন্ডগোল হয়, তো তার যে তখন ছিল 22:44, তাই বলে দিয়েছি 11:44, 10:44 এখন যখন এসে পৌঁছলাম, এখন কত জানা ছিল মিটুন, এখন 11:21 ছিল, হ্যাঁ 11:21। এত টাইম লাগলো ওখান থেকে নিউটাউন আসতে, ও অস্কার এতটাই বুদ্ধিমান, যদি এই বাথরুমে কেউ থাকে, যদি দরজা বন্ধ থাকে দেখে, কোথাও করবে না, সোজা আমাদের বেডরুমের বাথরুমে চলে যাবে, ওখানে দরজাটা একটু খোলাই থাকে, ও ঢুকতে পারে এরকম খোলা থাকে, তো ওখানে গিয়ে করে তারপরে আসবে, এতটা বুদ্ধিমান। এবং মাসি নিজেও অবাক যে আমাকে দিদি দিদি বলে, বলে দিদি আমি আরও বাড়িতে যে বাড়িতে কাজ করি সেখানেও ডগি আছে, কিন্তু ওরা যেখানে সেখানে হিসু পটি করে দেয়, বাইরে যদি বেরিয়ে করায় তো করে, আর যদি বাইরে কোনো যদি না বার কথা যেখানে সেখানে করে দেয় ঘরে, কিন্তু একমাত্র অস্কারকে দেখলাম যখনই হিসু পটি পাবে, যতই হোক। হ্যাঁ কি হচ্ছে, তুই বাবানে ড্যাডার সাথে ঘুমু দেওয়া হচ্ছে, ড্যাডাকে এতক্ষণ মারলো মেরে এখন ড্যাডার সাথে ঘুমু দিচ্ছে। দাদা ভাই আজকে আসেনি, হ্যাঁ ক্যামেরা দেখলেই উনি ঘরে হাত দিয়ে ঘুজা, দেখো লেজটা সমানে নাড়িয়ে যাচ্ছে, বদমাশি বুদ্ধি মাথায় থাকলে, বদমাশি বুদ্ধি যখন মাথায় থাকে তখন মানুষ এরকম করে, তখন অস্কারও এরকম করে। বিয়ার শ্যাম্পু হয় না, হ্যাঁ সেরকম
কি বললো সেদিনকে আমাকে, তারও কুকুর আছে, সে বললো যে ওকে বিয়ার দিয়ে যদি স্নান করানো হয়, স্নান করানো হয় ওর লোমের নাকি আরো গ্লেজ বেড়ে যাবে। তাই নাকি? বাবা এটা ডাক্তারকে না জিজ্ঞেস করে করো না। তারপর যদি তার উল্টো কিছু হয়, মানে বলা যায় না তো, ওদের তো অনেক কিছু সহ্য হয় না। কি সুন্দর শুয়ে আছে, একদম গজা বজা 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 হয়ে শুয়ে আছে। একটু আগে এরকম গায়ের মধ্যে হাত দিয়ে শুয়েছিল পুরো। ওলি বাবা, এই প্রশংসা করলেই একদম অবাধ্য হয়ে যায়, এই জন্য প্রশংসা করতে নেই বেশি। কোনো মানুষের বেশি প্রশংসা করতে নেই। হ্যাঁ, তার জন্য তো কখনোই তোমার প্রশংসা আমি করি না। তুমি বেশি প্রশংসা করলে তুমি একটু বেড়ে যাও। তুমি কি করছো, সেই কতটা গুণের কাজ করছো, সেটা যার যেটা মনে হবে সেটাই বলবে। কারণ মিথ্যে প্রশংসা তো তাই বলে করা যায় না। দেখতে বারণ করে, কারণ মিঠুন বলে যে স্বপ্ন দেখা মানে ঘুমের ব্যাঘার ঘটানো। তো ঘুমের ব্যাঘার ঘটিও না, স্বপ্ন দেখো না, চোখ খুলে দেখো। হ্যাঁ, স্বপ্ন চোখ খুলে দেখো, চোখ বন্ধ করে স্বপ্ন তো চোখ খুলেই ভেঙে যায়, তাই না? তো চলো বাবা।